আপনি কিন্তু দিনে অথবা রাত মানে দিন রাতের অনেক সময় ইউটিউব দেখেন মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেন ইউটিউবে কিন্তু নতুন দুইটা আপডেট যুক্ত হয়েছে আপনি যদি এই দুইটা আপডেট সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন শর্টস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে কোনো শর্ট চালু হয়ে যাবে এটা আমি বন্ধ করে দিলাম তারপরে কি করবেন এই যে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন কোয়ালিটি লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অটো রিকমেন্ডেড অটো রিকমেন্ডেড এই অপশনটা এখানে সিলেক্ট করা আছে যদি অটো রিকমেন্ডেড এই অপশনটা এখানে সিলেক্ট করা থাকে তাহলে অনেক সময় দেখা যায় কি আপনি যে শর্টগুলো দেখতেছেন সেই এই শর্ট কিন্তু অনেক লো কোয়ালিটি হয় অনেক লো কোয়ালিটি হয়ে যায় যখন আপনার সেই শর্টগুলাতে নেটওয়ার্ক কম বেশি আপ ডাউন করে তখন দেখা যায় লো কোয়ালিটি হয়ে যায় তার জন্য আপনি শর্টগুলা ক্লিয়ার দেখতে পারেন না আপনি কি করবেন হায়ার পিকচার কোয়ালিটি এখানে ক্লিক করে দেবেন হায়ার পিকচার কোয়ালিটি এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনি যখন এই শর্টগুলা দেখবেন তে দেখা যাবে অনেক চকচক এবং ক্লিয়ার দেখা যাবে এবং আপনি যদি মনে করেন যে আপনার তে দেখার প্রয়োজন নেই আপনার হলো যে এম যেন কম খরচ হয় আপনি সেইভাবে ইউটিউবের এই শর্টগুলা দেখবেন সেই অপশন এখানে এখানে দেওয়া আছে আপনি করবেন করবেন আবার শর্টস ক্লিক এবং এখানে থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন তারপরে কোয়ালিটি এখানে ক্লিক করবেন এখান যদি আপনি যে ডাটা সেভার এখানে এই অপশনটা এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন ইউটিউবে আসার পরে শর্টস গুলা দেখবেন দেখবেন অনেক এমবি কম খরচ হবে দ্বিতীয় সেটিংসটি করার জন্য আবার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে এখানে দেখতে পারবেন ইউ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নোটিফিকেশন এই অপশনটি এখানে খুঁজে বের করবেন নোটিফিকেশন এখানে একটি ক্লিক করবেন তারপরে সবার উপরের দিকে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনি এই যে সবার উপরের দিকে একটি অপশন লেখা আছে কে যে ওল্ড ডাইজেস্ট কে যে ওল্ড ডাইজেস্ট এই অপশনটা আপনি এখানে এভাবে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি আগে এটা দিয়ে দেই তারপরে আপনাদের বিস্তার সম্পূর্ণ বলে দেব যেমন এখান থেকে আমি সাতটা আটটা দিয়ে দিলাম আটটা দেওয়ার পর এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এই অপশনটা আমি এখান থেকে অন করে দিলাম এখন এই অপশনটা এখান থেকে অন করে দিলে কি সুবিধা হবে আপনি হয়তো অনেকগুলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু সেই চ্যানেলগুলা কিন্তু দিনে বা রাতের বিভিন্ন সময় ভিডিও আপলোড করে হয়তো দেখা গেল আপনার একটা অনেক দরকারি ভিডিও বা আপনি যে চ্যানেলের ভিডিও বেশি পছন্দ করেন সেই চ্যানেলের ভিডিওগুলা এমন এক সময় আপলোড করলো হয়তো আপনি তখন অনেক ব্যস্ত আছেন আপনার ফোনে নোটিফিকেশন আসলো কিন্তু আপনি ব্যস্ত থাকার কারণে সেই ভিডিওটা দেখতে পারলেন না কিন্তু সেই নোটিফিকেশনটা আপনি দেখলেন নোটিফিকেশন দেখার পরেও আপনি কিন্তু ব্যস্ত থাকার কারণে সেই ভিডিওটা দেখতে পারলেন না পরে আপনি যখন ফ্রি হলেন হয়তো দেখা গেল ওই ভিডিওর কথা আপনার মনেই নেই মানে ওই নোটিফিকেশনের কথা আপনার মনে নেই তাই আপনি যে সময় ফ্রি থাকেন সেই সময়টা এখানে যদি সেট করে দেন তাহলে দেখবেন আপনি যে সমস্ত চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখছেন সব ভিডিও নোটিফিকেশন ওই সময় চলে আসবে এখানে আপনি যে সময় সেট করে দিবেন সেই সময়ে কিন্তু ওই নোটিফিকেশনগুলো চলে আসবে যেহেতু আপনি যখন ফ্রি থাকবেন তখন সব ভিডিওর নোটিফিকেশন আসবে তার মধ্যে থেকে আপনার কোন ভিডিওটা পছন্দ বা কোন চ্যানেলের ভিডিওটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমার মনে হয় যে ইউটিউবের নতুন এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ